আজকে চারটার দ্বিতীয় দিন আমাদের, অর্থাৎ 4 তারিখ আজকে আমরা যে অগ্রিম টিকিট বিক্রি করেছিলাম সেই 4 তারিখের ইন্টারটা সকাল থেকে এই পর্যন্ত আমাদের 17টি ট্রেন ছেড়ে গেছে লোকাল মেল, কমিউটার, আন্তঃনগর মিলিয়ে। ইনশাল্লাহ সবগুলো ট্রেন যথাসময়ে ঢাকা ছেড়ে গিয়েছে এবং সমস্ত জনসাধারণ নিরাপদে নির্বিঘ্নে ট্রেনে উঠতে পেরেছেন এবং এখনও পর্যন্ত ওনাদের একটি 700তম যাত্রা ওনারা অংশগ্রহণ করেছেন। আর আপনারা জানেন যে এবার আমাদের মূল চ্যালেঞ্জ হলো বিনা টিকিটে কোনো যাত্রীকে যেন ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না। তো আপনাদের মাধ্যমে আমরা সকল সম্মানিত যাত্রীকে অনুরোধ করছি, কেউ যেন বিনা টিকিটের যাত্রী হয়ে ট্রেনে ভ্রমণ না করেন এবং আমাদের ট্রেনের সাদে, বাফারে এবং স্টেশন অঙ্গনে যেন প্রবেশ না করেন। কারণ হচ্ছে যে যারা অনলাইনে টিকিট কেটেছেন আপনারা জানেন যে ওনারা একটা 700 ভ্রমণ চান সবাই প্রত্যেকেই। তো অতিরিক্ত যাত্রী থাকলে আপনারা যারা বিনা টিকিটের যাত্রী দেখার অনেক সময় ওনাদের আপনার সবাই বিরক্তিবোধ করেন এবং এটি যারা সাদে ওঠেন বা বাবার ওঠেন বুঝে উঠুক না উঠে উঠুক, এটা জীবনের জন্য যতটুকু হুমকি ততটা বিপজ্জনকও। তাই ঈদ যাত্রার ওই উৎসব মুক্তর আনন্দ যাত্রাকে যেন আমরা কেউ বিষাদে পরিণত না করি, এই জন্য আপনাদের সেটার মাধ্যমে সকল সময় যাত্রী সাধারণ অনুরোধ করবো বিনা টিকিটে কেউ যেন ট্রেনে ভ্রমণ না করেন। আর বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যেন একটি সুন্দর ঈদ যাত্রা উপহার দেওয়া যায়। ইনশাল্লাহ এখনও পর্যন্ত আমাদের যেহেতু সবগুলো ট্রেনেই যথাসময়ে ছেড়ে গিয়েছে ইনশাল্লাহ, তো আশা করছি পরবর্তী সময়ের ট্রেনগুলো আমরা যথাসময়ে ছাড়তে পারবো। আর 7-8 তারিখে একটু চাপ বাড়বে এটা আমাদের মাথায় আছে, সেই চাপ বৃদ্ধি পাবে এটা মাথায় রেখে আমরা বেশ আমাদের কর্মযজ্ঞ সাজিয়েছি। আশা করছি সমস্যা হবে না ইনশাল্লাহ, বাকিটা আলাদা দিচ্ছে। আমাদের এবারে আপনারা জানেন যে এবার আমাদের আর যারা ঈদ স্পেশাল ট্রেন চলাচল করছে ওই যে সোলাকিয়া স্পেশাল সহ, তো আগামীকাল থেকে এই ট্রেনগুলো চলাচল শুরু করবে ঈদ স্পেশাল ট্রেনগুলো। আশা করি সমাজের সাধারণ তাদের নিজ নিজ গন্তব্যে সুন্দরভাবে পৌঁছতে পারবেন। এখন আমরা দেখছি 3-স্তর ভিত্তিক যে নিরাপত্তা ব্যবস্থা, টিকিট চেকিং যে ব্যবস্থাটা, এটা আসলে ঈদের 2-1 দিন আগে থেকেই আসলে যে পরিমাণ চাপটা প্রতি বছর সৃষ্টি হয়, আপনারা কি তখনও এটা কিভাবে আসলে সামাল দেবেন? আপনারা জানেন যে হ্যাঁ না, আমরা এই ব্যবস্থাটা ধরে রাখার চেষ্টা করবো শেষ পর্যন্ত, কিন্তু আপনারা জানেন যে আমরা নিরস্ত্র। আসলে যখন জনস্রোত, যেমন গতবারের একদম লাস্টের দিন, আগের দিন গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পরে যে স্রোতটা আপনারা রাখতে পারেনি, তো এইবার আমরা একটু আপনারা দেখেছেন যে গতবার থেকে আরও একটু বাড়িয়ে দিয়েছি সামনে এবং আপনার ঠিক পুলিশ বক্সের সামনে, ওখানে আমাদের পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর বক্স আছে, পুলিশ র্যাপিডেশন ব্যাটালিয়ান, আমাদের এলএনএসএমআর বাহিনী, জিআরপি পুলিশ, ডিএমপি পুলিশের, তো আশা করি সবাই সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি পারবো সফলতে।